ঐতিহ্যবাহী গাজীপুর প্রেস ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের মাসুদুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় বিজয় টিভির রাহিম সরকার। আমাদের গাজীপুর প্রতিনিধি রাসেল শেখ জানান, বৃহস্পতিবার গাজীপুর প্রেস ক্লাবে 2021-22 মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তালিকা অনুযায়ী এ নির্বাচনে 51 জন ভোট প্রয়োগ করেন। মোট 17টি পদের মধ্যে সভাপতিসহ 16 প্রার্থীকে নির্বাচন কমিশন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করেছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান দায়িত্বে নিয়োজিত রাহিম সরকার ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সজীব প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ পদে স্বাস্থ্যবিধি মেনে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক কাজী মোসাদ্দেক হোসেন ও নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র পাল জানান, বৃহস্পতিবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত টানা ভোট চলেছে। দিনব্যাপী সকল জল্পনা কল্পনা ছাড়িয়ে রহিম সরকার 28 ভোট এবং রুহুল আমিন সজীব 15 ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বিজয়ী প্রার্থীকে বিজিত প্রার্থী সাদরে গ্রহণ করে ফুল দিয়ে বরণ করেন।